প্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আজকের হেলেন্স টাইমে সময়ের সবচেয়ে আলোচিত বিষয় বোট ক্লাব অল কমিউনিটি ক্লাব সেই সকল ক্লাব থেকে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে এবিসিসিআর ডিরেক্টর এবং সিআইপি জয়জাতা টেলিভিশন জয়জাতা ফাউন্ডেশনের চেয়ারপারসন সিস্টার হেলেনা জাহাঙ্গীর বোট ক্লাবে এসেছিলেন আমরা তাকে পেয়েছি আসুন তার সাথে কথা বলি আসসালামু আলাইকুম আমি এবিসিসিআর এক্স ডিরেক্টর হ্যাঁ আমরা এই মুহূর্তে দেখলাম আপনি বোট ক্লাব থেকে বের হলেন এত আলোচিত ক্লাবে হঠাৎ করে এখন কেন আমাদের ক্লাব না আমরা তো আসবই ক্লাবে যতই আলোচনা হোক সমালোচনা ক্লাব তো আমাদের তা আমাদের ক্লাব আমি আমার পরিবারকে নিয়ে আসছি কারণ ক্লাবের পরিবেশ হচ্ছে ডিফারেন্ট পরিবারকে নিয়ে সারাদিন আড্ডা মারা গল্প করা খাওয়া দাওয়ার পরিবেশ কিন্তু শুধুমাত্র একমাত্র ক্লাবই পাওয়া যায় এলিট ক্লাবে এটা তো সেই ক্লাব আমাদের ক্লাব আমি মনে করি ওয়ান অফ দ্য এলিট ক্লাব ইন দ্য বাংলাদেশ হচ্ছে বোট ক্লাব এবং এই ক্লাবকে ক্লাবের শুরু ফাউন্ডার মানে আমরা হচ্ছি ফাউন্ডার আমরা শুরু থেকে এই ক্লাবের ফাউন্ডেশন দিয়েছি ব্যানজির ভাই আছে এই ক্লাবে ব্যানজির ভাই যে ক্লাব আছে সেই ক্লাবের মানে আমি মেম্বার হতে পেয়ে প্রাউড ফিল করছি কারণ এই ক্লাবে কোনো দুর্নীতি অনিয়ম কোনো বিশৃঙ্খলা কখনই হবে না যেহেতু ব্যানজির ভাই এখানে আছেন ঠিক আছে কিন্তু আমরা তো সম্প্রতি জেনেছি যে পরিমণি কেন্দ্রিক একটি ঘটনা হওয়াতে অনেক বড় একটা বিশৃঙ্খলতা দেখা দিয়েছে এবং সারা দেশ তোলপাড় সে প্রসঙ্গে কি বলবেন সেই প্রসঙ্গে বলবো যে অ্যাকচুয়ালি ঘটনা কিছু বিচ্ছিন্ন ঘটনা টুকটা ঘটতে পারে যাবে প্রশাসন দেখবে আমার কাছে মনে হয় এই ঘটনা ঘটে নাই কারণ এই ঘটনা কোনো সিসি ক্যামেরা ফুটেজ নাই কোনো কিছু নাই আর এত লোকালয়ের মধ্যে দর্শন করার কোনো উপায় নেই দর্শন করার জন্য যদি কেউ নিজের ইচ্ছে আসে তাও দর্শন করা যাবে না এখানে মানে সে যদি নিজের ইচ্ছা এখানে আসে যে আমি ধর্ষিত হতে যাচ্ছি হবে না সে তো নিজের ইচ্ছে ধর্ষিত হয় সে তো মানে তাকে নিয়ে এরকম নিয়ম আর আছে কারণ বিশেষজ্ঞগণ থেকে শুরু করে চলচ্চিত্র জগতের যারা আছে সবাই কিন্তু বলেছে যে সে রাতের রানী সে রাতের 12টার পরে তার মামুলি ব্যাপার সে ঘর থেকে বের হয়ে যাওয়া সেই দিন গেছে 12:30টায় আসে আমাদের বোট ক্লাবে তার আগে আমাদের অল কমিটি ক্লাবে গিয়েছে সেটারও মেম্বার আমি সেখানে গিয়েছি 2:30টার সময় রাত্র অল কমিটি ক্লাবের প্রেসিডেন্টের স্টেটমেন্ট এই ধরনের মেয়ের কারণে একটা ব্যবসায়ী নিঃস্ব হয়ে যাবে একটা ক্লাবের বদনাম হবে এটা কোনোভাবে আমরা মানে নিতে পারি না একটা ক্লাবের উপর আঙ্গুল তুলে দেখাচ্ছে কেন আজকে এই মেয়ে পরিমরির জন্য পরিমের মিথ্যা মামলার কারণে যদি সত্য মিথ্যা আমি জানি না প্রশাসন বের করবে একটা এই ধরনের কারণে আজকে এই ব্যানজির ভাই যে ক্লাবে আছে সেই ক্লাবের উপর আঙ্গুল তুলে তাকাচ্ছে এটা আমরা কোনোভাবে হতে দিব না আমি চাই সত্যটা বের হয়ে আসুক আপনি তো ক্লাবে দীর্ঘ সময় ছিলেন আমরা দেখলাম তো এই সময়ের মধ্যে পরিবেশটা কেমন দেখেন ভিতরে তো আমরা যেতে পারলাম না আমরা সাংবাদিক মানে স্মুথ একটা পরিবেশ আমার আমার পুরো পরিবারকে নিয়ে এসেছি কারণ করোনার কারণে কেউ বের হচ্ছে না ঘরের মধ্যে থেকে থেকে তারা বোর ফিল করছে আমার পরিবারকে যখন এনেছে সারাদিন আমি বলছি রাতটা ডিনার করে যাও তোমরা কারণ হচ্ছে এখন ডিনারের টাইম হয়ে গেছে অলরেডি অনেক রাত হয়েছে আমরা ডিনার করে যাবো কারণ আমার পরিবেশটা ভালো লেগেছে নদীর পাড় নদীর আবহাওয়া এত সুন্দর পরিবেশ বাংলাদেশের কোনো ক্লাবে নেই একটি বিষয় আপনার কাছে জানতে চাইবো যেহেতু আপনি বললেন যে আপনি এই ক্লাবের মেম্বার তো আমরা যতটুকু জেনেছি পত্রপত্রিকার মাধ্যমে মিডিয়ার মাধ্যমে যে এই ক্লাবটি মানে একটি অবৈধ স্থাপনা বলে যা মানে যে বল কেউ কেউ বোঝাবার চেষ্টা করছে অর্থাৎ নদীর কোল ঘেঁষে না একটা মেয়ের কারণে এই ক্লাবের দিকে আঙ্গুল তোলে তার কথা বলার সাহস পাচ্ছে ক্লাব আমরা যে মেম্বারশিপের টাকা দিয়ে সেই টাকা দিয়ে তো এই ক্লাবটা হয়েছে না অবৈধ স্থাপনা কি এত বড় স্থাপনা অবৈধ হইতে পারে যেখানে ব্যানজির ভাই আছে যেখানে রোবেল আছে রাসেল আছে সেটা কি কখনো অবৈধ হইতে পারে এখন আঙ্গুল তোলে কথা বলার জন্য অনেক যেমন আমার হেলেনা জাহাঙ্গীর আমার উপর আঙ্গুল তোলে কথা বলতেই পারে এখন দেখেন আপনারা আমি যদি গতকালকে কয়েকটা ফিউচারে দেখলাম যে 10 লক্ষ টাকা মেম্বারশিপ ফি 15 লাখ টাকা ডোনার ফি টাকা নিবে না টাকা না গেলে এই এটার স্থাপনা কীভাবে করবে এটার ডেভেলপ কীভাবে করবে আমাদের মেম্বারদের টাকা দিয়ে টাকা দিয়েই তো ক্লাব ডেভেলপ করবে এই ক্লাবটা হচ্ছে খুব নিরবিচ্ছিন্ন খুব সুন্দর একটা ক্লাব যেখানে আমাদের ক্লাবের মেম্বার যারা আছে তাদের পরিবারকে নিয়ে এসে সুন্দর সারাদিন সময় কাটাতে পারবে সকালে ব্রেকফাস্ট দুপুরে লাঞ্চ বিকালের চা মানে চা নাস্তা রাত্রে ডিনার সব করতে পারবে এবং আমি যতটুকু শুনেছি বা আমরা চাচ্ছি যেখানে যদি থাকার ব্যবস্থা করা হয় আমাদের জন্য যে আমরা পরিবার নিয়ে এসে 2-3টা রুম নিয়ে যদি থাকি তাহলে এইখানে সারা রাত্র আমরা এনজয় করতে পারবো কারণ এত সুন্দর ক্লাব কিন্তু কোথাও নেই এই জন্য আমরা চাচ্ছি যে আমরা এখানে এসে আমরা যেন রাত্রে রাত কাটাতে পারি সেই রকম কিছু রুম টুম চাচ্ছি আমরা যেখানে এসে আমরা পরিবার নিয়ে হাজবেন্ড ওয়াইফ ছেলে ছেলের বউ মেয়ে সবাইকে নিয়ে আমরা এখানে সময় কাটাতে চাচ্ছি কিন্তু আমরা তো জানি যে একটা নদী নীতিমালা আছে নদী কমিশন আইন আছে সেখানে নদীর কতটা ডিস্টেন্সে একটা প্রতিষ্ঠান গড়ে উঠতে পারে বা একটা পরিবার বা একটা সেটা কি মানা হয়েছে এটা তো বোট ক্লাব মানে এটা হচ্ছে মানে নদীর পাড়ের পাড়ে করেছে এবং আমরা যদি চট্টগ্রাম বোট ক্লাবের দিকে লক্ষ্য করে দেখি যে সেটা কিন্তু একদম পুরো মনে হবে যে নদীর উপরেই করেছে নদী ঘেঁষে করা নদীর ঘেঁষে করা হচ্ছে এটা ডেভেলপ করার জন্য আবার নৌকা লঞ্চ স্টিমার এগুলো সব কিছু করা হবে
তখন কিন্তু এটা সৌন্দর্য আরও বৃদ্ধি পাবে। মানে আমরা যারা পরিবার নিয়ে আসবো এখানে অনেক এনজয় করতে পারো, নৌকোতে ঘুরবো সারাদিন, নদীতে ঘুরবো, ইয়ে করবো। আর এখন আসলে হয় কি, একটা মানুষকে নিয়ে কথা বলে অনেক কথা বলা যায়, এখানে কোনো অবৈধ স্থাপনা নেই, এখানে কোনো অবৈধ কাজ হয় না, যা যা রিউমার হচ্ছে সব কিছু হচ্ছে ভুল, মিথ্যা মিথ্যা মিথ্যা। তাহলে কি আমরা ধরে নেব যে পরিমণি যে অভিযোগগুলি করেছে সেগুলিও মানে আমার পার্সোনাল অভিযোগ 100% মিথ্যা, সে সিনেমার অভিনয়কে হার মানিয়েছে আমি বলবো। আমার পার্সোনাল অপিনিয়ন, প্রশাসন দেখতেছে বিষয়টা, যেহেতু প্রশাসন দেখবে, কিন্তু এটা হচ্ছে 100%। আমার কাছে মনে হচ্ছে যে সিনেমার অভিনয়কে হার মানানোর জন্য সে চোখের পানি, তার দাঁত ভাঙ্গা কই, সে করে হাসতেছে তার দাঁত নাকি ভাঙ্গা, তাকে যদি দুটো চটকানা দিয়ে থাকে তার চটকানার দাঁত কোথায়, ঠিক আছে, দুটো চটকানা মারতেই পারে। যেহেতু সে আমরা ইনফরমেশন এখানে ভাঙচুর যে করেছে সেটা প্রমাণ আমি দেখেছি, যে প্রমাণ আছে, ভাঙচুরের প্রমাণ আছে। আপনি তাহলে ভিতরে দেখেছেন সেটা? হ্যাঁ সেটা দেখেছি। আমরা দেখছি ইদানিং অবশ্য দর্শক পরিমণি মিডিয়ার মুখোমুখি খুব কম হচ্ছে, এটা কেন? আরে চোর যদি চুরি করে ধরা পড়ে তাকে তো খুঁজেই পাওয়া যাবে না, এখন সে যদি এখন এই মানে লজ্জা সরমে আত্মহত্যা করে বলবে যে আমাকে মেরে ফেলা হয়েছে, কারণ সে যে কাজ করেছে এটা আসলে সমাজের কোনো মানুষ মেনে নেওয়ার মতো না। নাসির সাহেবের ফ্যামিলি আছে, নাসির সাহেবের বউ আছে, তার ফ্যামিলি আছে, তার একটা স্ট্যাটাস আছে, অমির কথা আমি চিনি না, অমিরকে অমির কথা আমি বলবো না, অমির যদি তার কাছে যদি পাসপোর্ট পাওয়া যায়, তার 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 বিরুদ্ধে যদি কোনো দুর্নীতি থেকে থাকে তাকে অ্যারেস্ট করা হোক, কিন্তু নাসির সাহেব তো একটা মানে নির্দোষ একটা মানুষ আমার অভিমতে। নাসির সাহেবকে কি আপনি ব্যক্তিগতভাবে বা পারিবারিকভাবে চিনেন? আপনি জানেন 100% চিনি, উনি উনি উত্তরা ক্লাবে অনেক বসে, উনি আমার বাসাও দাওয়াত খেয়েছে, ওনাকে অবশ্যই আমি চিনি, চিনবো নাকি সেজন্য আমি অবশ্যই চিনি তাকে। অনেক কথা বললেন, আমরা এই ক্লাব সম্পর্কে জানলাম। প্রিয় দর্শক, আমার পেছনেই দাঁড়িয়ে আছি, আমাদের পেছনেই দেখতে পাচ্ছেন ক্লাবটি, বোট ক্লাব, যে ক্লাবে সারাদিন আজকে ম্যাম লাঞ্চ করেছে, এখন বেরিয়ে যাচ্ছেন। অবশ্য এখন বেশি রাত হয়নি, মাত্র সন্ধ্যা হয়েছে, তো সন্ধ্যায় বেরিয়ে যাচ্ছেন। আরেকটা কথা যেটা বলবো সেটা হচ্ছে যে আসলে অনেক মিথ্যাকে সত্য বানিয়ে ফেলা হয়, হ্যাঁ আমাদের এইটা কালচার হয়ে গেছে, প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি এটা সত্যটা উদ্ঘাটন করার জন্য, আমি প্রস্তুত হব। অসংখ্য ধন্যবাদ। আপনি কি আরো কিছুক্ষণ থাকবেন না চলে যাচ্ছেন? না আমি ডিনার করে যাবো, হচ্ছে ডিনার করে বেরোবেন। জি ম্যাম, আপনি আমাদের সময় দিলেন, সেজন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর আমরাও চাই যে আইন আদালত এবং বিচারের মাধ্যমে, সঠিক তদন্তের মাধ্যমে দোষী ব্যক্তি শাস্তি পাক। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের হেলেন্স টাইম, খুব শীঘ্রই আবারও কথা হবে, দেখা হবে ইনশাল্লাহ, সেই প্রত্যাশায় বিদায় চাইছি, আল্লাহ হাফেজ।